ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এক অন্যতম সেরা ঐতিহাসিক নিদর্শন হাজারদুয়ারি রাজপ্রাসাদ। এটি অবস্থিত পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলায় লালবাগ নামক অঞ্চলে। ব্রিটিশ যুগে বাংলার এক বৈশিষ্ট্যপূর্ণ ঐতিহাসিক নিদর্শন হলো হাজারদুয়ারি। বাংলার নবাবী আমলে স্থাপত্যকলার এক উজ্জ্বল প্রতিফলন এই হাজারদুয়ারি প্রাসাদ। আজকে আমি তারই কিছু চিত্র আপনাদের সঙ্গে ভাগ করে নিতে এসেছি। সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল শ্রীজ ওয়ার্ল্ড। তো আজকে তোমরা ভিডিওর প্রথম দেখে বুঝতেই পেরেছো যে আজকে আমি আমাদেরই বাড়ির পাশেই, বলা যায় একদম হাতের নাগালের মধ্যেই, যে এক ভ্রমণ পিপাসু মানুষদের জন্য বিখ্যাত এক জায়গা হাজারদুয়ারি, সেখানেই এসেছি ঘুরতে। তো সেখানে ঘোরার সময় কার কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কবে আসা যায়, কবে খোলা থাকে, বন্ধ থাকে, যেটুকু ইনফরমেশান গ্যাদার করতে আমি পেরেছি সেটুকু অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর তোমরা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তো অবশ্যই জানি তোমাদের ভালো লাগবে। যদি এই ভিডিওটা ভালো লাগে তবে আমি আরও এরকম অনেক ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। একবারে হাজারদুয়ারির কাছাকাছি চলে এসেছি আর রাস্তার দুদিকে প্রচুর হোটেল রয়েছে এখানে ঢোকার মুখেই। তো এখান থেকে তো দেখতেই পাচ্ছ যে কি অপূর্ব লাগছে দেখতে, যথেষ্ট ভিড় রয়েছে। সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে যে একদিকে হাজারদুয়ারি আর একদিকে কিন্তু গঙ্গা। এই দৃশ্যটা একদম অপূর্ব এখানে দাঁড়িয়ে উপভোগ করার মতো। এবারে আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছি। তো ভেতরের দিকে সারা বছর কিন্তু এই যে বাজারটা, এই বাজারটা কিন্তু সারা বছরই পর্যটকদের জন্য থাকে। এবং এখানে লালবাগের বিভিন্ন রকমের হাতের কাজের জিনিস থেকে শুরু করে বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায় যেগুলো কিন্তু দেখতে অসাধারণ। আমরা এখানে মেন গেট দিয়ে আসিনি, আমরা এখানে ব্যাক সাইডের গেট থেকে ঢুকেছি। তো সেই জন্য আমি পেছন দিক থেকে ভিডিওটা শুরু করতে লেগেছি। আর এবারে বাইকটা পার্ক করতে হবে আর পার্কিংয়ের পরেই সোজা চলে যাব টিকিট কাটতে। আর সেখানে কী কী নির্দেশাবলী রয়েছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। পিছন গেট দিয়ে একদম সোজা হাজারদুয়ারির সামনে চলে এসেছি আর অসাধারণ লাগছে দুপুর গড়িয়ে বিকেল বেলা যখন আমরা এই হাজারদুয়ারির সামনে। আর এই মুহূর্তটা তো খুবই সুন্দর লাগে দেখতে। তো এবারে দেখা যাক ভেতরে ঢোকার জন্য কি কি করতে হবে। অবশ্যই ভেতরে ফোন অ্যালাও নেই, তো সেই জন্য ভেতরে কিছুই দেখানো পসিবল নয়। আমি বাইরে থেকেই এটা দেখাচ্ছি এবং সেই সঙ্গে চেষ্টা করব কিছু ইনফরমেশন যেগুলো বাইরে থেকে যারা আসবে তাদের জন্য খুব উপকারী হতে পারে সেগুলো শেয়ার করে নেওয়ার।
তো এই এইটা হচ্ছে মেইন এন্ট্রান্স, যেখান দিয়ে কিন্তু ভেতরে যেতে হবে। ওপরে ব্যালকনি মতো, তার নিচে এই যে কলাপসিকল গেট, এখান দিয়ে যেতে হবে। এখানে কিছু সিভিক পুলিশ রয়েছে, তো আমরা এখানে একবার জেনে নেবো যে টিকিট কি এখান থেকে পাওয়া যাবে না মেইন গেট থেকে নিতে হবে। তো এখানে প্রচুর ভিড়ও জমে রয়েছে, তবে আমরা যে ইনফরমেশনটা পেলাম সেটা হচ্ছে যে টিকিট এখান থেকে পাওয়া যাবে না। টিকিট এখানে কেবলমাত্র একটি জায়গাতেই পাওয়া যায়, যেটা হচ্ছে মেন গেটের কাছে টিকিট কাউন্টার। এই যে অ্যারো দেওয়া রয়েছে, এবার আমরা সোজা চলে যাব মেন গেটের উদ্দেশ্যে। অনেকটাই দূরে, তো ওই যে হলুদ রঙের যে ঘরটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে টিকিট কাউন্টার। এবার যাওয়া যাক আস্তে আস্তে, সেখানে দেখা যাক কেমন ভিড় রয়েছে। ভিড় কিন্তু যথেষ্টই রয়েছে, আর সকলকেই মাস্ক পরে তবেই কিন্তু মিউজিয়ামের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে, আদারওয়াইজ কিন্তু দেওয়া হচ্ছে না। কাউন্টারে তেমন ভিড় নেই, খুব তাড়াতাড়ি টিকিট কাটা হয়ে যাবে। আর এখানে রয়েছে কিছু ইনফরমেশান, যেটা আমি বলতে চাইছিলাম যে এখানে টিকিটের যে ডিটেলসটা সেটা কিন্তু দেওয়া রয়েছে। তো সেটার একটা স্টিল ফটো আমি এখানে অ্যাড করে দেবো। মেন গেট থেকে কিন্তু হাজারদুয়ারিটা অনেকটাই দূরে হাঁটা পথেও। এই যে আমি পুরোটা একটু দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব হচ্ছে এই ভিড়ের মধ্যে। তো ফোন তো ভেতরে অ্যালাউ নেই, তো সেই জন্য গেটের কাছে গিয়ে ফোনটা সুইচ অফ করতে হবে। ওনারা একবার চেক করে নেবেন সুইচ অফ আছে কিনা। আমি এখানে একটা জিনিস বলতে ভুলে গেছি যে টিকিট যে এখানে মূল্যটা লাগছে 25 টাকা, সেটা কিন্তু শুধুমাত্র যদি কেউ মিউজিয়ামের ভেতর ঢুকতে চায় তবেই। আদারওয়াইজ কেউ যদি বাইরে ঘোরাফেরে করে বা বাইরে ছবি তোলে বা যাই করুক, বাইরে মিউজিয়ামের ভেতরে না ঢুকে বাইরের প্রাঙ্গণে থাকলে কিন্তু কোনো রকম কোনো টিকিট মূল্য বা কিচ্ছু লাগে না। এখানে টিকিট নেওয়ার লাস্ট টাইম হচ্ছে 4:30, কিন্তু 4:30-র মধ্যে কেউ যদি টিকিট কেটে নেয় সে কিন্তু 5:30 পর্যন্ত হাজারদুয়ারির মধ্যে থাকতে পারে। 5:30-তে এটা ক্লোজ হয়ে যায় পুরোপুরি, কেউ আর তখন ভেতরে থাকতে পারবে না। এবারে আর ভিডিওটা কন্টিনিউ এখান থেকে করা যাচ্ছে না, আবার মিউজিয়াম থেকে বেরোনোর পরে ভিডিও শুট করব। তো আমরা প্রায় ঘন্টা দেড়েক ভেতরে ঘুরেছি, পুরোটা দেখেছি, ভীষণ ভালোভাবে দেখেছি। আর দেখার পর আমরা উপরের যে ব্যালকনিটা দেখা যাচ্ছিল সেইখানেই এখন আমি কিছুটা শুট করছিলাম। প্রি প্ল্যান ভিডিও এটা নয়, কারণ কোনো রকম প্রি প্ল্যানিং ছিল না যে ভিডিও শ্যুট করব বা কিছু, তবুও করলাম। তো সেটাকেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, খুব ভালো লাগছে। আরও কিছুটা দেখানোর চেষ্টা করতে থাকবো, তোমরা দেখতে থাকো, আমি ভিডিওটা কন্টিনিউ করছি। বিশাল আকার এই প্রাসাদে প্রত্যেকটি হলঘর অনুপম সৌন্দর্যের আলোকে সজ্জিত। হাজারদুয়ারি প্রাসাদ এখন ভারতীয় কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত। এখানে দেশ বিদেশের ভ্রমণ পিপাসু মানুষদের জন্য একটি সেরা ঐতিহাসিক নিদর্শন, যেখানে মাসে অন্তত 30,000 মানুষের অনুগমন হয়। এর পাশ দিয়ে ভাগীরথী আপন রূপ নিয়ে প্রবাহিত হয়েছে বহু দূরে। সাধারণত এই প্রাসাদটি বহু দরজা বিশিষ্ট বলে তাই একে হাজারদুয়ারি নামকরণ করা হয়ে থাকে। বাইরে থেকেও ভিতর থেকে হাজারদুয়ারিতে অনেক দরজা দৃশ্যমান হলেও এর মধ্যে অনেক দরজায় আদপে নকল, অথচ দূর থেকে পুরোপুরি আসল বলে মনে হয়। হাজারদুয়ারির চমক শুধু তার দুয়ারেই নয়,
ঘরগুলোও মনোমুগ্ধকর। 1700 শতাব্দী থেকে ইংরেজ শাসনের আগে পর্যন্ত সুবা, বাংলা, বিহার ও উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ শহর। এখানে রাজত্ব করতেন নবাবরা। এখানকার নবাব হুমায়ুন জা ইউরোপীয় স্থপতি দিয়ে এই প্রাসাদ বানান। অনেকে ভুল করে ভাবেন যে এই প্রাসাদ বুঝি নবাব সিরাজউদ্দৌলার তৈরি। এই প্রাসাদ তৈরি হয় সিরাজ জামানার পরে। সিরাজের প্রাসাদের নাম ছিল হিরাঝিল প্রাসাদ। তা এখন ভাগীরথী নদীতে তলিয়ে গেছে। এই প্রাসাদ ইউরোপীয় ধাঁচে বানানো, ভাগীরথী নদীর তীরে অবস্থিত, তিনতলায় বেগম ও নবাবদের থাকার ঘর, দোতলায় দরবার হল, পাঠাগার, অতিথিশালা এবং আরও অনেক কিছু রয়েছে। একতলায় নানা অফিসার ও গাড়ি রাখার জায়গা ছিল। সমস্তটাই এখন নতুনভাবে সুসজ্জিত। বর্তমানে ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ এখানে একটা সংগ্রহশালা বানিয়েছে। তবে কেবলমাত্র একতলা এবং দোতলায় যেখানে পর্যটকরা ভিড় জমাতে পারে, তিনতলায় যাওয়ার কিন্তু কোনো রকম অনুমতি এখানে দেওয়া হয় না, কেবলমাত্র দুর্বল কাঠামোর জন্য। শুক্রবার দিন এই মিউজিয়াম বন্ধ থাকে। আর বাকি সমস্তটাই আমি ভিডিওর প্রথম থেকে দেখাতে পেরেছি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে। সন্ধ্যা হয়ে গেছে আমাদের বেরোতে বেরোতে, আর এবারে বাড়ি যাবার পালা। অবশ্যই আমি হাজারদুয়ারি থেকে বেরোনোর মুহূর্তটাও শ্যুট করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আমি ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে পরের ভিডিওয় নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলটাকে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। বাই বাই।